আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি মোহাম্মদ মিজানুর রহমান। আর আজ আমি আপনাদের দেখাবো স্পেশালি 12 মাসি আমের গাছ। কয়েকটা আমের গাছ আমি লাগাইছি, 12 মাসি আমের গাছ। এবং এই যে আমার কাছেই যেই গাছটা দেখতে পাচ্ছেন, এটি কিন্তু হিমসাগর, একদম অরিজিনাল হিমসাগর আমের গাছ। এবং আমি নিজেই এই গাছটা লাগাইছি এবং প্রায় 3 বছরের মতো বয়স হবে। আমি দেখতে পাচ্ছি যে হয়তো মুকুল এবছর আসতে পারে। আমের গাছের গেট আপটা দেখে, মানে সাজ দেখে মনে হচ্ছে আমের গাছে এবার মুকুল আসবে প্রত্যেকটা ডালে, সেরকমই মনে হচ্ছে আমার, যেটা আমার আইডিয়া। তো যাই হোক, মুকুল আসুক বা না আসুক, গাছটা কিন্তু অনেক সুন্দর, চমৎকার একটা গাছ। এবং আমি কিন্তু আমাদের জমিতেই দাঁড়িয়ে আছি। এটা কিন্তু আমাদের ভিটা, এখানে করলার আবাদ করা হয়েছিল ফসল, আর এখানে বেগুনের চারা ফেলা হয়েছে। তো আমি আপনাদেরকে ওই দিকে ওই যে গাছগুলো আছে, ওই 12 মাসে যে আমের গাছ বাড়ি 11, সেই গাছের কাছে নিয়ে যাব এবং আমি আপনাদের সেই গাছগুলো আসলে দেখাবো। আর এই গাছ আমি কিনে আনছি বন্ধুরা যশোর থেকে, যশোরের সরষা উপজেলার আমাদের নাহিদ ভাইয়ের কাছ থেকে। তো নাহিদ ভাইয়ের কাছে আমি এই হচ্ছে 12 মাসি বাড়ি 11 জাতের আম গাছ আমি কিনে আনছি। এই যে দেখুন বন্ধুরা, মোট গাছ আনছিলাম আমি পাঁচটা গাছ, সেই যশোর থেকে ট্রেনে, তারপরে বাসে, অনেক কষ্ট করে। প্রথমে বেনাপেল এক্সপ্রেস, তারপরে ওখান থেকে কপোতাক্ষ এক্সপ্রেস, তারপরে আবার মনে করেন যে রাজশাহী থেকে আবার মনে করেন যে বাসে, এরকমভাবে প্রায় আবার এখান থেকে আবার সিএনজিতে, টোটাল অনেক কষ্ট করে কিন্তু আমি সেই যশোর থেকে 5টা আমের গাছ বাড়ি 11 নিয়ে এসেছি। তো যাই হোক বন্ধুরা, আমি একটা গাছ দেখালাম, আমি আরও গাছ কয়েকটা 5-4টা আমি আপনাদের দেখাবো। তো এই যে দেখুন, এখানে আরও একটি আছে, এটি হচ্ছে সবচাইতে সুন্দর গাছটা, মানে যে 5টা গাছ আনছি তার মধ্যে এই গাছটা আমার কাছে সবচাইতে সুন্দর মনে হয়েছে। এবং এই গাছটার কোয়ালিটি গুণে মানে অন্য গাছগুলোর চাইতে কিন্তু একটু বেটার, ভিন্ন টাইপের। তো এটি দেখলেন 2 নম্বর গাছ। আর 3 নম্বর গাছটা দেখুন, এই যে একটু লম্বা চড়া, মোটামুটি ভালোই, একটু লম্বা বাট একটু চিকনা টাইপের, সমস্যা নেই, মোটামুটি ভালোই কোয়ালিটি ফুল গাছ। এবং আরও গাছ আমি আপনাকে দেখাবো, আপনাদের দেখাবো, সেটি হচ্ছে এই যে দেখুন এই গাছটি, এই গাছটি একটু মোটামুটি বড়ই হয়ে গেছে। এই যে এই গাছটি পাতা আসতেছে, হয়তো বা পাতা চলে আসবে, লাগানো প্রায় 2.5-3 মাস হয়ে গেল। আরও একটি জিনিস আপনাদের দেখাতে পারিনি বন্ধুরা, চতুর্থতম গাছটা দেখালাম, এবং এবার আমি আপনাদের 5ম্তম গাছটি দেখাবো। এবং দুঃখের সাথেই আমি আপনাদের দেখাবো, দেখুন 5 নম্বর গাছটি মারা গেছে। আমি খুবই কষ্ট পাইছি এই গাছটি মারা যাওয়ার পর, এত দূর থেকে আমি নিয়ে আসছি। সে কেন যে এ মারা গেল এই গাছটা আমি বুঝতে পারলাম না, কারণ 4টি আমের গাছ বেঁচে আছে বাট এই গাছটা মারা গেল। ঠিক একইভাবে কিন্তু আমি রোপণ করছি, একইভাবে নিয়ে আসছি, বাট এ মারা গেছে। আমি খুবই কষ্ট পাইছি, কারণ অনেক দূর থেকে এবং অনেক কষ্ট করে, যেমন সন্তান, যেমন মানে পিতামাতা যেমন সন্তানদেরকে লালন পালন করে বা সেভ করে নিয়ে আসে বিভিন্ন জায়গা থেকে, ঠিক সেভাবেই কিন্তু আমি এই গাছগুলোকে সেই যশোর থেকে অনেক কষ্ট করে আমি নিয়ে এসেছি, বাট গাছটা মারা গেছে। আমি আসলে একটু কষ্ট পাইছি, প্রচণ্ড কষ্ট পাইছি। এই গাছটি হচ্ছে বাড়ি 11 বন্ধুরা, 12 মাসি আমের জাত বাড়ি 11 নাহিদ ভাইয়ের কাছ থেকে আমি নিয়ে এসেছি। দিস ইজ মিজানুর রহমান ফ্রম নওগাঁ, রাজশাহী।